আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি উডনেস ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। রেস্টুরেন্টের ঠিকানাটা আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিব, ভিডিওটি পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আগে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের ঘুরে ঘুরে দেখাই। রেস্টুরেন্টের সামনে সুন্দর একটি লেক রয়েছে, অনেক বড় একটি লেক, এবং এখানে বসার ব্যবস্থা রেখেছে এই রেস্টুরেন্টের সামনে। আপনি বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে চমৎকার একটি গেট রয়েছে, সবুজ, একেবারে জীবন্ত গাছের গেট, খুব সুন্দর একটি গেট যে দেখুন। তো এটা হচ্ছে মূলত রেস্টুরেন্টে যাওয়ার গেট। দেখতে পাচ্ছেন উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো যাওয়া যাক ভেতরে, চলুন ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রবেশ পথ রয়েছে এই রেস্টুরেন্টে ঢুকতে। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাস্তা দিয়ে প্রবেশ করলাম আমরা রেস্টুরেন্টের ভেতরে। খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট। পুরো রেস্টুরেন্টটা কিন্তু একটা এল শেপ করা এবং কাঠের তৈরি একটা রেস্টুরেন্ট। খুবই চমৎকার কাঠের ইন্টেরিয়র এবং কালার দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এই যে দেখুন পুরো রেস্টুরেন্টটা কিন্তু একটা এল শেপে আছে। তো সামনের দিকে যাওয়া যাক, চলুন। এখানে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু পুরো খোলামেলা, একদম খোলা ছাড়া, খোলা পরিবেশে এখানে বসে আপনি খাবার উপভোগ করতে পারবেন। পাশে রয়েছে দোলনা, একসঙ্গে অনেকগুলো দোলনা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। চলুন যাওয়া যাক। এই যে দেখুন সিঁড়িগুলো কত সুন্দর কাঠের তৈরি। এদিকে একটি কিডস জোন রয়েছে বাচ্চাদের জন্য, দেখতেই পাচ্ছেন এখানে কিডস জোন রাখা আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে এসে আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, আরেকটা পাশে রয়েছে, এখানেও দেখাচ্ছি। দেখুন এই যে বসার যে সিটগুলো, এটা কিন্তু আসলে দোল না, আপনি দোল খেতে খেতে খাবার খেতে পারবেন। এই এই পাশটা কিন্তু পুরো সিটটাই হচ্ছে দোলনা। এই যে দেখুন দোলনা এবং কাঠের, সবই হচ্ছে কাঠের, একেবারে খুব সুন্দর কালার, কাঠের কালার, বার্নিশ কালার দেখতেই পাচ্ছে। খুব চমৎকার একটি রেস্টুরেন্ট। এই প্রত্যেকটা সিট কিন্তু দোলনা, আপনি দোল খাবেন, খাবারও খাবেন। বাইরের ভিউটা দেখাচ্ছি, অনেক বড় একটা রেস্টুরেন্ট, দেখুন কত সুন্দর কালারফুল, মানে সবুজে ঘেরা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আরেকটা কক্ষে আমি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পুরো অন্যরকম একটা কক্ষ, শীতাতপ নিয়ন্ত্রিত। আপনার এখানে ভেতরটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু কোনো বসার জন্য চেয়ার টেবিল নেই, এটা একেবারে আপনি আরাম করে শুয়ে বসে হেলান দিয়ে খাবার খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সেই ব্যবস্থা করা আছে, আবার কুলবালিশ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ঘুমিয়ে ঘুমিয়েও খাবার খেতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ, দেখুন এখানে প্রত্যেকটা সিট কিন্তু এরকম কুলবালিশে দেওয়া আছে, আপনি এখানে বসে খেতে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। খুব সুন্দর একটা রুম এটা, এটা হচ্ছে এসি রুম। তো চলুন বাহিরে যাওয়া যাক। এই পাশে রয়েছে ওনাদের জুস বার, এখানে দেখতে পাচ্ছেন এই জুস বারে আপনি সব ধরনের জুস পেয়ে যান। এইটা হচ্ছে ওনাদের কিচেন, দেখতে পাচ্ছেন এখানে মূলত চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। চাইনিজ খাবারটাই মূলত এদের মেন ডিশ। যাই হোক, এবার যাওয়া যাক দোতলায়। এদের দোতলায় যাচ্ছি, দেখুন দোতলার এই পাশটাতে আরেকটি রুম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা নিয়ে এই রুমটা, বসার সিটগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রুম রয়েছে এখানে। এখানে এই রেস্টুরেন্টে মূলত আপনার ক্যাপাসিটি 200 জনের জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট। তো এখানে আপনারা ছোটোখাটো প্রোগ্রামগুলো অনায়াসে করতে পারেন, খুব সুন্দর খোলামেলা একটা পরিবেশ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানেও বসার ব্যবস্থা রয়েছে, এই জন্মদিন, অ্যানিভার্সারি,
হলুদ, গায়ে হলুদ, এগুলো তো এই প্রোগ্রামগুলো অনায়াসে কিন্তু এখানে করা যায়। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই পাশটাতে একটা বড় নামাজের জায়গা রয়েছে। মূলত রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ব্যবস্থাটা খুবই কম থাকে। আর এই রেস্টুরেন্টটা দেখলাম আমি, অনেক বড় একটা রুম যেখানে নামাজের ব্যবস্থা রয়েছে। এখানেও বসার সিট রয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি পরিবেশ, এবং নিয়ে একদম লেকের পাশে হওয়াতে চমৎকার একটি ভিউ এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, এবং এখানে এই রেস্টুরেন্টের সামনে অনেক বড় একটা লেক থাকাতে এখানে খুব সুন্দর একটি ঠান্ডা বাতাস পাওয়া যায়, এবং লেকের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এখানে বসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রেস্টুরেন্টটি, আপনারা আসতে পারেন এখানে। এত সুন্দর একটা রেস্টুরেন্টে, এই যে এখানে সেলফি তোলার জন্য বেস্ট, এবং দেখতেও খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। তো যাই হোক, এই সুন্দর রেস্টুরেন্টটিতে আসতে হলে আপনাদের আসতে হবে দিয়াবাড়ি লেক, লেক পার বা বাঁশের, বাঁশের টেক বললেই হবে, এখানে বাঁশপট্টি বলে। মূলত বাঁশপট্টি লেক পার বললেই সবাই চেনে। এটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের ঠিক আপনার পশ্চিম দিকে, এই 1 নম্বর মেট্রো রেল স্টেশনের পশ্চিম দিকে উডনেস্ট রেস্টুরেন্ট। এটাকে আপনি আরও সহজ ভাষায় যেটা অ্যাড্রেস, সেটা হচ্ছে লেক পার বাঁশপট্টি বললেই সবাই চিনে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন এই সুন্দর রেস্টুরেন্টে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।